আমের রাজধানী বলে খ্যাত এই রাজশাহী। রাজশাহী তো আপনি জানেন যে গোপালভোগ কিন্তু ওটা শুরু হয়েছে ভালো জাতের মধ্যে, এবং এই এখন গোপালভোগ বাজারে মোটামুটি অনেক আম মানুষ এখন তৃপ্তি মতো পাইতেছে বা খাইতেছে। এটাই হচ্ছে বেশি পছন্দ আমাদের, এটাই বেশি কিনি আমি। হ্যাঁ, গোপালভোগ, গোপালভোগ আম খুব ভালো, খেতেও ভালো, মানে সবাই পছন্দ করে। আমের রাজা এটাই আর কি। সবজি নিতে আসছিলাম, সবজির পাশাপাশি আমও নিয়ে গেলাম। তরকারির দাম বেশি, তার জন্য এখন আম বেচতেছে, মানে কাঁচামালের অত্যন্ত। পটল 70, আপনার করলে 100 টাকা কেজি, এই জন্য পাশাপাশি এখন আম বেচছে, তরকারি বেচছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এখনও আম পুরোপুরি পুষ্ট আম বাজারে এখনও আসেনি। আম যদি পুষ্ট আম আসে তাহলে আমের দামটা আরেকটু কমবে এবং আমের স্বাদটা একটু বৃদ্ধি হবে বলে আমি মনে করি। আমের সিজন শুরু, তো এখন যে আমটা বাজারে আসছে, গোপালভোগ, তো আমার কাছে মনে হচ্ছে আমগুলো গত বছরের চাইতে সাইজে ছোট হয়েছে। গতবারের তুলনায় আম এবার একটু বেশি, তো আমের সাইজটা ছোট একটু, আমের সাইজ খুবই ছোট এবার, কারণ ওই যে বৃষ্টিটা পায়নি, যে সময় আমের বৃষ্টির দরকার, পানির দরকার, সেই সময় পানি পাইনি। গ্রাহক তো কাস্টমারের তো অবজেকশন আছে যে এত ছোট হলো কেন, আম তো আর মেশিনে তৈরি হয় না, গাছে তৈরি, আল্লাহর দান, তো ছোট হয়েছে এবার একটু, ওভাবেই নিতে হবে একটু ছোট বড় করে। আম এবার বৃষ্টি নাই তো, বৃষ্টির কারণে একটু আমটা একটু ছোট হয়েছে, তো এখন মানুষ বলছে যে বড় আম নিব, কিন্তু বৃষ্টি আল্লাহ না দিলে তো আর ওইভাবে আমের ফলন আসে না, বৃষ্টির জন্য আমটা একটু সাইজটা ছোট হয়েছে। অনেকে বলছে আম ছোট না, মানে বেশি পরিমাণ ধরেছে। আপনারা জানেন যে বেশি পরিমাণে ধরে তাহলে কিন্তু সাইজ একটু ছোট হয়ে থাকে, আবার যদি কম পরিমাণ ধরে তাহলে একটু তার আকার বাড়ে। সব মিলিয়ে আমি মনে করি যা আছে মোটামুটি ভালো আছে, এবং রাজশাহীতে এবার যে আমের পরিমাণ আমি মনে করি বাম্পার ফলন হবে এবং সারা দেশের মানুষ এই রাজশাহীর আম খাবে। আর আমের দামটা গতবারের চাইতে একটু বেশি, দেশি ফল হিসেবে আমরা ক্রেতারা মনে করি আর একটু কম হলে সুবিধা হতো আমাদের জন্য। 60 টাকা কেজি, একটু বেশি মনে হচ্ছে আমার কাছে আর কি। বছরের প্রথম আজকে আম কিনতে এসে দেখি গত বছরের এই সময়ের তুলনায় আমের মূল্য একটু বেশি। আজকে আম কিনতে এসে আমি কিনতে পারলাম না গত বছরের এই সময়ের তুলনায়। গত বছরের সময় ছিল 40 টাকা কেজি, আর আজকে এরা বলতেছে 60 টাকা থেকে 70 টাকা কেজি। এই পার্থক্যের কারণে আমি আজকে আম না কিনেই ফিরে যাচ্ছি। তুলনামূলক দাম নাগালের মধ্যেই, প্রথমে 100 টাকা কেজিও আম কিনে খাইছি, এখন আজকে নিলাম 50 টাকা কেজি। আম এখন বাজার যা চলছে আপনার 2000 থেকে 2200, ভালো আম। আর কম আমটা বিক্রি হয়েছে আপনার 1600, 1700, 1500, আর যেটা আপনার 1 নম্বর কোয়ালিটি ওটা 2000 থেকে 2200। এখন প্রথম তো একটু কমই আছে কাস্টমার, তবে আস্তে আস্তে এখন আসতে বেশি হবে, যেহেতু এখন এক প্রকারের আম আছে গোপাল, এখন গোপাল ছাড়া তো অন্য কোনো আম নাই। এখন এই 8-10 দিন পরে হয়তো খেসে আসবে, তারপরে ন্যাংড়া আসবে, তখন আবার কাস্টমার বেশি হবে। গতবার যে দাম গেছে এবারও সেই দাম, এবার আপনার ওই ভেদ প্রতি মানে সাইজ প্রতি 2200 থেকে 2600 টাকা বেচা কেনা হচ্ছে। কিন্তু আমার যেটা ব্যক্তিগত মনে হয় যে ফলের রাজা আম নাই তার দাম, শুরুতে যদি এরকম 50 টাকা 60 টাকা হয় অন্যান্য ফল কিন্তু 100 টাকা 200 টাকা বা তার বেশি। আর সবচেয়ে ভালো বিষয় হলো যে কিছুটা আমের দাম কিছুটা পাচ্ছে এই জন্য যে রোজার বাইরে কিন্তু এটা সংগ্রহ হচ্ছে, আর হলো করোনার হাতছানি নেই। সব মিলে আমি মনে করি যে কৃষক ভাইরা দামের একটা সুবিধা পেতে পারেন।